নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুর এলাকা ডিলিমিটেশন ইস্যুতে সরব কাছাড় কংগ্রেস, স্মারকপত্র জেলা শাসককে। সরাইয়ে মহিলা মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্যয় প্রায় 23 কোটি টাকা। কাছাড়ে সরকারি প্রকল্পে চলছে দালাল রাজ, সতর্কের বার্তা বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে পুর নিগমের জন্য পুর এলাকা ডিলিমিটেশনের প্রতিবাদ জানালো কাছাড় জেলা কংগ্রেস কমিটি। শিলচর পুর এলাকার সকল নাগরিকদের নিয়ে এবং সর্বদলীয় বৈঠক করে পুর নিগমের এলাকা নির্ধারণ করার জোরালো দাবি জানালো কাছাড় কংগ্রেস। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে কাছাড় জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন কংগ্রেস কর্মকর্তারা। এদিন জেলাশাসকের অনুপস্থিতিতে তা অতিরিক্ত জেলাশাসকের হাতে তুলে দেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা তমালকান্তি বণিক বলেন, পুর এলাকা ডিলিমিটেশনে কোন এলাকা বাদ পড়েছে বা কোন এলাকা অন্তর্ভুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট এলাকার জনগণ তা জানবে না, সেটা কেমন করে হয় বলে জানান। তিনি সকল নাগরিকদের নিয়ে পুর নিগমের খসড়া তৈরি করতে জেলাশাসকের কাছে জোরালো দাবি জানান। এদিকে শহর ব্লক কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্য বলেন, বিগত 12 জানুয়ারি স্থানীয় খবরের কাগজে দেখতে পান পুরসভা এলাকার ডিলিমিটেশন করার জন্য এক সভার আয়োজন করা হয়, কিন্তু এতে সকল নাগরিকদের ডাকা হয়নি বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। তাই একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে জনগণের প্রতি অন্যায় করা হয়েছে, যা কংগ্রেস কখনো মেনে নিতে পারবে না বলে জানান। পাশাপাশি এদিন তিনি প্রবীণ নাগরিক বুদ্ধিজীবী সহ সর্বদলীয় বৈঠক আয়োজন করে পুর এলাকা ডিলিমিটেশনের আর্জি জানান। এদিন স্মারকপত্র প্রদানকালে সঞ্জিতা আচার্য সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিগার্ডিং কর্পোরেশন ইলেকশন, আমরা আজকে ডেপুটি কমিশনার লাগে দেখা করতে আসতাম, এখানে শিলচার নাই, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার সাহেবের লগে দেখা করছি এবং আমরা মেমোরেন্ডাম দিছি। আমরা দাবিটা হইল যে আগামী কর্পোরেশনের ইলেকশনের যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সেই স্ট্র্যাটেজির ব্যাপারে যাতে আমরা অন্ধকার না রাখা হয়, সর্বদলীয় পার্টির বৈঠক ডাকিয়া আর আস্তা গড়াকি মানে শিলচরের যে কর্পোরেশন এরিয়া সিলেক্ট করা হয়েছে সেই এরিয়ার এমিনেন্ট সিটিজেনদের যাতে এই মিটিংয়ে ডাকা হয় এবং সবের পরামর্শ নিয়া, আর আমরা জানি এটা একটা গেজেট নোটিফিকেশন হইতে লাগে, সর্বদলীয় বৈঠক আহ্বান করতে লাগে। আমরা জানি না কেন 12 তারিখ কী মিটিং হইল আমাদের ডাকা হইল না। আমরা ডেপুটি কমিশনার মহোদয়ের কাছে আবেদন রাখছি যাতে আগামীতে আমাদের রেখে এবং এমিনেন্ট সিটিজেনদের পরামর্শ নিয়া কীভাবে কর্পোরেশনের বাউন্ডারি ওয়ার্ড ডিলিমিটেশন হয়। আমরা চাই কর্পোরেশন হইতো, আমরাও চাই উন্নতি, এবং সেই সঙ্গে আজকে আমরা এখনই আরবান ডেভেলপমেন্টের কমিশনার সেক্রেটারিয়েটে আমরা কপি পাঠাইয়ার তাদের কাছে আমরা আবেদন রাখব এবং যাতে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করে এটার উপরে আমরা বিশ্বাস রাখি। তাই বহু প্রত্যাশিত সোনাইয়ের শিলকুড়িতে মহিলা মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। মঙ্গলবার দুপুরে পূর্ত বিভাগ থেকে প্রায় 23 কোটি টাকা ব্যয় সাপেক্ষে কাজের ফলক উন্মোচন করেন সাংসদ ডক্টর রায় এবং বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া। পরে বিভাগীয় সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নগেন্দ্র কুলিতের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে এক বাক্যে সাংসদ ডক্টর রায় এবং বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া বলেন, উন্নয়নের স্বার্থে জনসাধারণ জনপ্রতিনিধি নির্বাচিত করেন, তাই কে কোন দলে রয়েছেন সেটা না দেখে একত্রিত হয়ে জনগণের উন্নয়নে কাজ করতে হবে। নির্বাচন এলে দলীয় মতবাদ থাকবে যে তা নিছকই অন্য প্রসঙ্গ, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সকল জনপ্রতিনিধিরা এক বলে জানান তারা। এদিন সাংসদ ও বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলকুড়ি চা বাগানের ম্যানেজার উদয় প্রতাপ সিং, তপন ধর সহ অনেকে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এই শুনাই মডেল রেসিডেন্সিয়াল কলেজের জন্য 23 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দেন। বিধায়ক হিসাবে আমার প্রথম প্রাপ্তি ছিল, আমি দেখেছিলাম যেগুলো প্রস্তাবিত স্কিম আছে তার মধ্যে সবচেয়ে বড় স্কিম ছিল সোনাই মডেল রেসিডেন্সিয়াল কলেজ। আমি যদি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে যাই মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণের পরে, আমি 2টা স্কিমের অনুরোধ করেছিলাম, এর মধ্যে
মডেল রেসিডেন্সিয়াল কলেজের যেটা প্রস্তাব ছিল সেটাকে ফান্ড দিয়ে কার্যকরী করে কাজ আরম্ভ করার অনুরোধ ছিল। দুই নম্বর ছিল বাদ্রি ব্রিজ অ্যাপ্রোচের, এবং আমি কৃতজ্ঞ এবং দুটাতেই ফান্ড দিয়েছিলেন। তার জন্য যদি আমি সামনে বলে আমি বলছি না, ডক্টর রাজদীপ রায় আমাদের দলীয় আইডিওলজি অন্য হতে পারে, দল ভিন্ন হতে পারে আমাদের, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমি সুনাইতে আজকে অনেক প্রজেক্ট স্যাংশন হয়েছে। সুনাই সোনাবাড়িঘাট রোড হোক, বাদ্রি ব্রিজ হোক, সোনাবাড়িঘাটের ছোট ব্রিজ হোক, কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন হাতিখালের ব্রিজ হোক, বা চাতলার যেটা রাস্তা দরাজ কমপ্লিট করে সুনাই সোনাবাড়িঘাটের মধ্যে একটা ব্রিজ করে যেটা কাশীপুর অবধি ফোর লেনে ভারতমালার আন্দারে ঢুকানোর জন্য। সৌভাগ্য যোজনার অধীন শিলচর তথা গোটা কাছাড় জেলায় গড়ে উঠেছে এক দালাল চক্র। বিনামূল্যে বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা সরকার থেকে করে দিলেও ওই দালালরা বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে চলছে। ইতিমধ্যে দুজন দালালকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গোটা জেলা সহ শিলচর বিধানসভা কেন্দ্রে এ ধরনের দালালদের চক্রে পড়ে যাতে সাধারণ জনগণ হেনস্থার শিকার না হন, এ নিয়ে মঙ্গলবার জেলা বিজেপি কার্যালয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা স্তরের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে বিধায়ক সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, সৌভাগ্য যোজনা প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সরকার বিদ্যুৎ সংযোগ করে দেবে দুস্থ পরিবারের মধ্যে। কোনো অবস্থায় সাধারণ জনগণ এসব দালালদের খপ্পরে না পড়েন, তার জন্য সকল নাগরিকদের প্রতি আহ্বান জানান। কাছাড়বাসী সকলকে জানাতে চাই, বিশেষ করে শিলচরবাসী, যেহেতু আমি শিলচরের বিধায়ক, আমরা সবাই অবগত আছি যে সৌভাগ্য যোজনা সরকারের একটি প্রকল্প, আর এই সৌভাগ্য যোজনার অধীনে বিপিএল লেভেলে যারা রয়েছেন নাগরিকদের ফ্রি ইলেকট্রিক কানেকশন দেওয়া হচ্ছে। তো এই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার, আমাদের বিদ্যুৎ বিভাগের যিনি মন্ত্রী রয়েছেন বিমল বোরার মাধ্যমে এই কানেকশনগুলো দেওয়া হচ্ছে। তো এই কানেকশনগুলো প্রথম অবস্থায় বলতে চাই আমরা ফ্রি কানেকশন, এখানে টেন্ডার হয়েছিল, আর এই টেন্ডারে আমরা লক্ষ্য করেছি শিলচর না শুধু, গোটা বোরাকে যারা টেন্ডার পেয়েছেন একটা কোম্পানি উইন্ড পাওয়ার কোম্পানি, গত 14 তারিখ সংক্রান্তির দিন হঠাৎ করে রাত্রিবেলা আমি জানতে পারি যে শিলচর কনস্টিটিউয়েন্সিতে নাকি উইন্ড পাওয়ারের মাধ্যমে আর সকলকে কানেকশন দেওয়া হচ্ছে, কিন্তু এই ফ্রি ইলেকট্রিক কানেকশনের নামে অনেক মিডলম্যান দালালরা টাকা কালেকশন করছে। পরবর্তীকালে আমি সে ব্যাপারে নজর দিই, আর 15 তারিখে শিলচর শহরের বুকে গর্জে ওঠা স্পা সেন্টারগুলোর অন্তর্মহলে কি কাণ্ড চলছে, এ নিয়ে বার কয়েকবার প্রশাসন সহ সামাজিক সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেও এতে অঞ্চলের তরুণ প্রজন্মদের অসামাজিক কর্মকলাপ থেকে রক্ষা করতে আহ্বান জানিয়ে কেন নীরব ভূমিকা পালন করছে জেলা প্রশাসন, এ নিয়ে ফের প্রশ্নের ঝড় উঠেছে সচেতন মহলে। শহরের শিলংপুটি, ক্লাব রোড, প্রেমতলা সহ ইন্ডিয়া ক্লাব, ক্যাপিটাল পয়েন্ট ইত্যাদি এলাকায় স্পা সেন্টারের আড়ালে অবৈধ কর্মকলাপের রমরমা বাণিজ্য সংঘটিত হচ্ছে বলে বার কয়েকবার অভিযোগ প্রকাশে আসায় তুমুল ঝড় উঠেছে। এমনকি ক্লাব রোডের এক স্পা সেন্টারে নিয়োজিত জনাকয়েক যুবতী নিরুদ্দেশের মামলাও দায়ের করা হয় থানায়। কিন্তু অসহায় যুবতীদের অসামাজিক কাণ্ডে নিয়োজিতদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কেন নীরব ভূমিকা পালন করছে প্রশাসন, এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে। রাজ্যের ক্যাবিনেট বৈঠকে উপস্থিত হওয়ার পূর্বে প্রত্যেক ক্যাবিনেট মন্ত্রীকে নিজ নিজ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা বৈঠক করতে নির্দেশ জারি করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজ্যের বন ও পরিবেশ, মিন এবং বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ে জল জীবন মিশন প্রকল্প সহ জনস্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে জেলার উন্নয়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সেখান থেকে ক্রমে শিলচর দুর্গাশঙ্কর পাঠশালায় ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন সহ মেহেরপুর জল জীবন মিশন প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করেন। এছাড়াও জেলার বেশ কিছু উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন। এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সিইও এলডেড এল ফায়রেন, জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর ডিভিশন টুর এসডিও দেবদুলাল দাস সহ অনেকে। আজকের যে আজকের সভা হয়েছে আমাদের জল জীবন মিশনের
যারা ইঞ্জিনিয়াররা তারাও গিয়েছিলেন সকালবেলা ডেপুটি কমিশনের অফিসে। ডেপুটি কমিশনের পক্ষ থেকে এডিসি উপস্থিত ছিলেন, হেলথের, এডুকেশনের, জল জীবন মিশন এবং পিএনআরডি, তাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু কাজ আমরা ফিল্ডে ভেরিফিকেশন করে যাচ্ছি। আর এই কাজগুলো নিয়ে আমাদের নেক্সট যে আমাদের ক্যাবিনেট হবে বা সরকারি যেখানে কার্যক্রম হবে তখন এ নিয়ে আলোচনা হয়। আর তাতে একটা সুবিধা হয় কি বিভাগও বলতে পারেন কোন জায়গায় তাদের অসুবিধা আছে, আর যেহেতু ডিপার্টমেন্টগুলোকে একত্রিত করে আমরা ফিল্ড ভিজিটও করছি, তো ওইখানে ডিপার্টমেন্টের অসুবিধাগুলো আমরা জানতে পারি, সরকারের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করলে ডিপার্টমেন্টের ভালো হয় এই কথাগুলো আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ জানি এবং জানতে পেরে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। তো এই ক্ষেত্রে আজকে আমার এখানে কাছারে ছিল, আগামীকাল হাফলংয়ে ক্যাবিনেট হবে, তো যাওয়ার আগে আমরা এখানে জল জীবন মিশনের কাজ দেখে গেলাম, কয়েকটাই দেখলাম আমরা, ভালো লেগেছে। আপনাদের এখানে জল জীবন মিশনের প্রায় 2300,000 টাকা ব্যয় যেটা রেট্রোফিটিংয়ের কাজ করেছে, আর এখানে স্থানীয় জনসাধারণও বলছেন ভালো বিশুদ্ধ পানীয় পাচ্ছেন। গাড়ির ধাক্কায় 5 বছরের এক শিশুর মৃত্যু ঘটল। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পয়লাপুর এলাকায়। এ ঘটনার পর মঙ্গলবার সকালে এলাকার জনগণ শিলচর ইম্ফল জাতীয় সড়ক অবরোধ গড়ে তোলেন। জানা যায়, সোমবার বিকেলে মায়ের সাথে সড়ক পার হওয়ার সময় 5 বছরের শিশু বিশ্বজিৎ দাসকে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা আহত শিশুকে পয়লাপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এদিন রাতে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। মঙ্গলবার সে ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে সকাল 8টা নাগাদ পয়লাপুর শিবপুরে 37 নং জাতীয় সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। টানা 3.5 ঘন্টা সড়ক অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। হত শিশুটি পয়লাপুরের দেবীপুরের বাসিন্দা দীপক দাসের পুত্র। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে শেষকৃত্য সম্পন্ন হল সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থের। কাটিগড়ার বিহারের বাসিন্দা সাংবাদিক মণিশঙ্কর পুরকায়স্থ ওরফে রামু সোমবার রাত 5:30 নাগাদ শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণমুগ্ধদের। প্রয়াত মণিশঙ্কর পুরকায়স্থের আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপত্যকার সাংবাদিক মহল থেকে শুরু করে এদের অঞ্চলের বিশিষ্টজনেরা। প্রয়াত মণিশঙ্কর পুরকায়স্থ দৈনিক প্রান্তজ্যোতি বিহারের প্রতিনিধি ছিলেন। তিনি কাটিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের উপদেষ্টাও ছিলেন বলে জানা যায়। মাস্ক না পরায় আটক হলেন এক পুলিশ কর্মী। তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করল দেবগঙ্গা থানার পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গে। সোমবার দেবগঙ্গার পুলিশ প্রধান সৌম্যজিৎ বড়ুয়া পুলিশ বাহিনী নিয়ে বেড়াচাপা বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জনসচেতনতা কর্মসূচি পালন করছিলেন। তাদের সাথে তখন উপস্থিত ছিলেন দেবগঙ্গা তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান। ঠিক এই সময় এক পুলিশ কর্মী সস্ত্রীক বাইকে চেপে মাস্ক ছাড়া যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কর্মকর্তারা ওই মাস্কহীন পুলিশ কর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। তিনি মাস্ক ছাড়া কেন বেরিয়েছেন এ নিয়ে প্রশ্ন করায় তর্কে জড়িয়ে পড়েন ওই অভিযুক্ত পুলিশ কর্মী। এরপর তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়। বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার শিলচর শহরে 3টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে এবং এর মধ্যে 1টি কেন্দ্রে কোভিশিল্ডের সঙ্গে কোভ্যাকসিনও দেওয়া হবে। 3টি কেন্দ্রেই প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কেন্দ্রগুলি হল শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, শিলচর নাজিরপুটি মডেল স্কুল, শিলচর হাইলাকান্দি রোডের নিবেদিতা লেনে সিস্টার নিবেদিতা হাই স্কুল। এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাকসিনও দেওয়া হবে। উক্ত 4 দিন 15-18 বছর বয়সীদের ভ্যাকসিন যে সকল কেন্দ্রে দেওয়া হবে সেগুলি হচ্ছে শিলচর অম্বিকাপুরটি দুর্গাশঙ্কর পাঠশালা, শিলচর পার্ক রোডের রেডক্রস, কাছাড় কলেজ শুধুমাত্র 19 জানুয়ারি, বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল শুধুমাত্র 20 জানুয়ারি এবং শিলচর চাঁদবানের কেন্দ্রীয় বিদ্যালয় শুধুমাত্র 21 জানুয়ারি। সকাল 10টায় এই ভ্যাকসিন দেওয়া হবে বলে তথ্য ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুরো এলাকা ডিলিমিটেশন ইস্যুতে সরব কাছাড় কংগ্রেস, স্মারকপত্র জেলা শাসককে। সরাইয়ে মহিলা মডেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, ব্যয় প্রায় 23 কোটি টাকা। কাছাড়ের সরকারি প্রকল্পে চলছে দালাল রাজ, সতর্কের বার্তা বিধায়কের।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।